এটা সঠিক, মানে এইগুলি করলে এটা ঠিক না, আমাদের বলি করবে না, ওটা করবে কেন? টাকার বিষয় তো আমি বলবো না, আমার কাছে কোনো প্রমাণ আছে? তাহলে আমি বলবো কি ওরা টাকা খায় না? আমি বলবো কারণ শুনিনি, আমি কোনোদিন শুনিনি। সেন্সর বোর্ডের মেম্বাররা ওই রাত 9টার সময় ছবি দেখে টাকা, কে টাকা নেবে, কত টাকা নেবে, কত টাকা দেবে? যারা কাজ করে ওরা তো বড় বড় চাকরি করে, বড় বড় চাকরি করে, ওরা ভালো স্যালারি পায়, ওদের তো ঘুষ খাওয়ার কোনো প্রয়োজন নাই, খাবে কেন? এটা তোমাদের ধারণা, এই ধারণা ঠিক না। বলবা যে টাকার জন্য, এটা তুমি প্রশ্নই করতে পারো না। এটা হচ্ছে রাত 9টায় ছবি সেন্সার হয় আর টাকার জন্য তোমার এই প্রশ্নটা আসে কখনো? আমার এই কথাটা যেন যায়, তোমার প্রশ্ন আমরা দেশে পেয়েছি তার নাম পাব, এটা আমার বিশ্বাস। আমরা ভালো চলচ্চিত্র নির্মাণ করবো, দর্শক ভাইয়ের আপনাদের দিয়ে আমরা ভালো চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করব, এবং আপনারা আমাদের এই পরিশ্রমকে সার্থক করার জন্য একবার হলো ফলে যাবেন সময় মাল্টিপ্লেক্স যদি সিনেমা হল করে থাকে, ওরা সবসময় ওরা যে ধরনের চলচ্চিত্র চায় ওগুলো পাবে করতে বন্ধ করে বসে থাকতে হবে। অপারেটরকে মাসের পর মাস বসিয়ে রেখে ওই স্যালারি দিতে হবে স্টাফকে। তো ওরা যে চলচ্চিত্র চালাতে চায় সেটা কটা আছে, সিনেমা হল গুলো ওইখানে করেছে, ওটার সবচেয়ে বড় দাবিদার হচ্ছে আমরা চলচ্চিত্র নির্মাণ না করলে ওরা সেখানে ওই বিল্ডিং গুলোতে একেবারে এখন চালাক, এটা আমি একেবারে বারবার মানে আমার অন্তরকে অনুরোধ রিকোয়েস্ট যেটাই করি করি, ওরা আমাদের আমি বিদেশি ছবিগুলোর নাম নেব না যেগুলি এসেছে, এই জন্য যারা এনেছে তারা টাকা খরচ করে কিনে এনেছে, ওরা ব্যবসা করুক, কোন চলচ্চিত্রটি মানে ভালো না কোনটা ভালো সেটা আমি বলবো না, ভালো না বললে প্রবলেম নেই, মন্দটা বললে প্রবলেম আছে। তো একেবারে যে ওরা যে ছবিগুলি আনছে নোংরা, ভারতের কতগুলো ছবি আনছে ওগুলি মেয়েদের খোলামেলা, এগুলি সেন্সার কি করে ফেলে? আমার কথা আছে খোলামেলা, ওই যে ওই পাঠান একটা ছবি 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 এবং জোয়ার এই ছবিগুলিতে তো একেবারে খোলামেলা মেয়েদের ওগুলি দিয়ে সেন্সার হয়েছে। ওরা যদি এগুলি সেন্সার করে থাকে তাহলে আমাদের ওরাও তো এগুলি করে সেন্সারে যাবে, এবং সেন্সার যখন দেবে না।